প্রথম পেয়ারা আজকে আমাদের রিয়া তুলবে, তো সবাই দেখতে পাচ্ছেন পেয়ারা টানেছারো। হাফকিস হবি নি? হ্যাঁ হাফকিস তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার অন্য গাছে যাবো আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন গাছ। আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাছের প্রথম পেয়ারাটি আজকে আমরা প্রথম তুলবো। এরকম যে কয়টা পেয়ারা আছে আজ আমরা সব তুলবো। আর এবার স্টপ করুন, খালি তোলো। তো বন্ধুরা আমাদের এই গাছের প্রথম পেয়ারা আজকে আমাদের রিয়া তুলবে, তো সবাই দেখতে পাচ্ছেন পেয়ারা টানেছারো। হাফকিস হবি নি? হাফকিস তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার অন্য গাছে যাবো আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন গাছ। আমাদের এখানে আপনার মালটা, কমলা দেখতে পাচ্ছেন, পেয়ারা এবং ড্রাগন, লেবু, বড়ই সব আছে। তো আমরা চাচ্ছি এরপর থেকে একের পর এক আমরা এক এক করে যত ফলমূল হবে আমাদের এই চ্যানেলে আমরা নিয়ে আসবো। আমাদের এই চ্যানেলটা আমার বোনের রিয়ার, তো আপনারা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন। তো তো বন্ধুরা আরেকটি পেয়ারা আছে, বড় পেয়ারা, এটা হাফ কেজি হয়ে গেছে। এটা তোলো, চলো এবার ওই গাছে যাই, ওই দিকে আছে, তোমরা সবাই হাঁটো। আমি তো দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টটা দেড় বিঘের উপরে। তো আমরা চাচ্ছি আমাদের যত ভিডিও আসবে আপডেট একের পর এক আমরা সব ভিডিও কিন্তু আপনাদেরকে দেব। তো হ্যাঁ, আমাদের এদিকে আছে, এদিকের গাছে পেয়ারা আছে, এটা তুলতে হবে। আমরা প্রত্যেক গাছে দেখেন বন্ধুরা, আমরা ছোট্ট গাছে দেখার জন্য আমরা, তো যারা আমার ভিডিওটা দেখবেন, এটা খোলো, ঠোস খোলো, তারা যদি জানতে চান যে আমার এই বাগানটা কতদিন, কত বছর এবং আমরা কোথা থেকে কি করেছি এবং কেমন কি সার, কীটনাশক দিক সব কিছু জানতে পারবেন। ছোট্ট গাছে আমরা দুই তিনটা করে রাখছি, দেখেন পেয়ারাগুলো দূর ফোনে কিন্তু দেখতে অনেক ছোট লাগছে, কিন্তু আমরা পেয়ারাগুলো কিন্তু এক একটা হাফ কেজির উপরে ওজন। আমাদের এক একটি পেয়ারা হাফ কেজির ওজন, হাফ কেজির উপরে দেখা যাবে। দেখো দেখছেন কালারিংটা, দেখছেন কত সুন্দর। তো এই কালারিংটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এগুলোর জন্য কিন্তু বোরন স্প্রে করা লাগে, তবে বোরনটা ক্ষতিকর নয়। দেখো আচ্ছা ওই ওইটা তোলো, ওই গাছে একটা আছে, ওইটা না এই তোলো। হ্যাঁ সেরো। তো আমরা এগুলা কিন্তু নিজেই কাটবো সব। ওটা কি দাগ হয়ে গেছে, পানি বেঁধে পুষে গেছে। তো দেখতে পাচ্ছেন এক একটি পেয়ারা হাফ কেজি ওজন। তো দেখো তো ওইটা হয়েছে নাকি, ওই গাছের ওইটা হয়েছে নাকি, দেখো তো। তো দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক ছোট, তুলে ফেলো, ওটা খুলে তুলে ফেলো। তো আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে শুধু আজকে দেখাচ্ছি, তো মুরুই পর্যন্তকে আমি দেখাবো না আজকে, শুধু আমাদের টপিক পেয়ারা নিয়ে। তো আমাদের গাছগুলো খুব ছোট, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কমেন্টস করবো, কমেন্টসের ভিত্তিতে আমরা কিন্তু প্রশ্ন করবো। তো চলো আমরা এবার বাড়ির দিক যাই, এগুলো কাটবো, হাঁটু হাঁটু চলো। হ্যাঁ দেখে যাবে সব। হুম
গাছ তপতাস নাকি ওই ফল তুলে নিয়ে আসে তোলা কি করা কাটা দেখতে পারছেন এক একটা পেয়ারা কিন্তু সুপার 10 হাফ কেজি ওজন হয়ে গেছে কিন্তু আমাদের পেয়ারাটা কিন্তু সুপার 10 সাইজ সুপার 10 দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটা অলরেডি কাটতে পারতেছি না এত মোটা পিয়ারা বুঝা আছে না এই একটু হালকা ঘোড়া পিছনে সবুজ অংশ দেয় একটু এগুলো এখন আমরা আমাদের কাছে কিন্তু প্রথম হয়েছে আমরা এগুলো কিন্তু এগুলো আমরা সবাই মিলে খাবো পারি তো আমরা এগুলো আস্তে আস্তে কাটে আমরা কিন্তু সবাই এখন খাবো টেস্ট করো আমাদের গাছের প্রথম পেয়ারা এরপরে আমাদের ভিডিও থাকবে মালটা নিয়ে আমাদের মালটারা হয়ে গেছে গাছে মালটা নিয়ে আমাদের এরপরে ভিডিও থাকবে এটা তো নাই মালটা রশিদ ভাই গাছে আ গেছে এগুলো তো না হয় সবাই দেখতে পারছেন হাফ কেজির ওজনের পেয়ারা দেখেন ভিডিওতে কিন্তু শুরু দেখা যাবে কিন্তু ওজন করলে এটা হাফ কেজি ছাড়াই যাবে কারণ থাই সুপার 10 তো আমরা এগুলো রাখছি এরকম করে পরবর্তীতে আমরা কাটবো সব দেখতে পারছেন এটা ছোট জাতের এটা কিন্তু থাই 5 এটা খুব সুন্দর হলুদ রং আপেল পেয়ারার মতো হয়েছে দেখতে কিন্তু একদম আপেলের মতো আপেল পেয়ারা এরকমই হবে আরে রে মাই থাই এই নরম আছে আব্বু খাম নরম আছে আব্বু দেবো তো দে একাই দে খায় না নরম আছে এবি কে জানে দেখো নাম খাই দেখো নাম খাই তুলে এটা ধরে দে খায় না কাছতে সুতে এটা দেখো নাম নরম আছে খায় বলে হেনতে হেনতে দেবো বরাবর এটা খাতা আমি বরাবর বরাবর দিগা বৃষ্টি গান পেছি গেছে তারপর ভিতরে পাওয়া যায় পানি লাগে পানি আনো তা ভিজে।